সিপিআইএম এর শাসনকালে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে নাস্তিকতার পরিবেশ গড়ে উঠেছিল ত্রিপুরায় তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এবং বিজেপি সরকারের আমলে পরিবর্তন হয়েছে সেই পরিস্থিতি ভারতীয় জনতা পার্টির আমলে সংস্কৃতির কৃষ্টির এবং সামাজিক মেলবন্ধনের এক পরিবেশ গড়ে উঠেছে ত্রিপুরায় মানুষের জন্য যদি কিছু করা যায় তবে সেটাই প্রকৃত ঈশ্বর সেবা সৃষ্টিকর্তার প্রতি প্রেম কৃতজ্ঞতা এবং সেবা ভাবনায় মানুষের এক তাই সমাজের প্রতি ভালোবাসা ভালোবাসা সেবার মধ্য দিয়ে ঈশ্বরকে এবং সম্ভব মানুষের সেবা করে যে শান্তি পাওয়া যায় তার তুলনা হয় না ধর্মীয় এবং সামাজিক উৎসবের মধ্য দিয়েই সংস্কৃতির বন্ধন ঘটে আমাদের রাজ্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবের উদ্বোধন করতে এসে বুধবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত উদযাপিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবের বাহাত্তরতম বর্ষপূর্তি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা যাদব মহাসভা চেয়ারম্যান প্রমোদ লাল ঘোষ সাধারণ সম্পাদক সুব্রত ঘোষ এবং সভাপতি দেবব্রত ঘোষ এদিনের মঞ্চ থেকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক টাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা

বুধবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাধা সাজে ছোট ছোট শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট আর ই নিউজ